আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাবাট উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আখতার হোসেন, সহকারী শিক্ষক বাবাট উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত আরেকটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। এই অধ্যায়টি দশম শ্রেণীর এবং এসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসও বিদ্যমান আছে। তাহলে আজকে আমি তোমাদের সাথে অষ্টম অধ্যায়ের উপপাদ্য ১৯ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জায় পরস্পর সমান এই উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। তাহলে উপপাদ্যটির আলোচনা শুরুতে আমাদেরকে জ্যা এবং ব্যাসার্ধ সম্পর্কে জানতে হবে। আমরা এখানে ওকেন্দ্রিক বিশিষ্ট একটি বৃত্ত আঁকলাম, বৃত্তের এবি এবং সিডি দুটি রেখাংশ আঁকলাম। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের দুটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে উক্ত বৃত্তের জ্যা বলে। তাহলে এখানে আমরা দেখলাম যে এ এবং বি, সি এবং ডি বৃত্তের পরিদৈর্ঘ্য দুটি ভিন্ন বিন্দু। আমরা এই দুটি ভিন্ন বিন্দু সংযোজক করার ফলে এ বি একটি রেখা পেলাম এবং এখানে সি এবং ডি দুটি ভিন্ন বিন্দু, দুটি বিন্দুকে আমরা সংযোজন করার ফলে সি ডি একটি ভিন্ন রেখা পেলাম। তাহলে এ বি এখন এবং সি ডি এখানে দুটি জ্যা। ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর দৈর্ঘ্যকে আমরা উক্ত বৃত্তের ব্যাসার্ধ বলি। তাহলে এখানে যদি আমরা ও থেকে ডি যোগ করি তাহলে এখানে ও ডি বৃত্তের একটি ব্যাসার্ধ এবং ওবি বৃত্তের একটি ব্যাসার্ধ। আর একটি বৃত্তে আমরা কেন্দ্র থেকে পরিধির যতগুলো বিন্দু সংযোগ করব সবগুলো বিন্দুরই দৈর্ঘ্য সমান হবে এবং সেই হিসাবে একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ থাকবে সবগুলো ব্যাসার্ধই সমান হবে। তাহলে আমরা আজকের উপপাদ্যের দিকে যাই। তাহলে আমরা বলছি যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তাহলে এখানে আমরা উপকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত শুরুতে আঁকি এবং এখানে আমরা দুটি জ্যা, এই বৃত্তে দুটি জ্যা এবি এবং সিডি নেই। এবি এবং সিডি নেই। তাহলে আমরা মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুইটি কেন্দ্র ও থেকে আমরা এবি এবং সিডি জ্যার উপর ওই এবং ও এর দুটি লম্ব আঁকি। তাহলে কেন্দ্র ও থেকে আমরা এবি রেখার উপর ওই এবং সিডি রেখার উপর ও এর দুটি লম্ব আঁকি। কেন্দ্র ও থেকে এবি ও সিডি জেদার উপর ওই এবং ও এর দুটি
সম্ভব তাহলে কেন্দ্র ও থেকে ও এবং ও এফ এবি এবং সিডি জেড এর দূরত্ব নির্দেশ করে এখন আমরা প্রমাণ করব যদি OE সমান OF হয় অর্থাৎ কেন্দ্র O থেকে যদি OE এবং OF এর দূরত্ব সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে AB সমান CD অর্থাৎ কেন্দ্র O থেকে যদি O এবং OF এর দূরত্ব সমান হয় তাহলে আমরা প্রমাণ করব AB সমান CD তাহলে অঙ্কনে এসে আমরা O, A এবং O, C যোগ করব এবং ওকমাসি যোগ করে এবার আমরা প্রমাণে আসি আমরা যেহেতু শুরুতেই বলছি যে কেন্দ্র ও থেকে ওই এবং ওয়েব এবি এবং সিডি জেদের উপর লম্ব অর্থাৎ ওই লম্ব এবি এবং ওয়েব লম্ব সিডি তাহলে আমরা যখন একটি বিন্দু থেকে একটি রেখার উপর লম্ব অঙ্কন করি তখন ওই বিন্দুটি ওই লম্বটি ওই রেখাটিকে সমান দুই ভাগে ভাগ করে এবং যেহেতু একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করি যেহেতু একটি সরলরেখা 180 ডিগ্রি তাহলে ওই লম্বটি সমান দুই ভাগে ভাগ করা ওই সরলরেখাটি সমান দুই ভাগে ভাগ করার ফলে এখানে দুটি সমান কোণ উৎপন্ন হয় সেহেতু এখানে যেহেতু ও বিন্দু থেকে আমরা এবি রেখার উপর ওএফ লম্ব ওই লম্ব অঙ্কন করছি তাহলে ই বিন্দু এবি রেখাকে সমান দুই ভাগে ভাগ করছে তাহলে ই বিন্দুতে এবি সরলরেখার 180 এবি সরলরেখার যে কোণ 180 ডিগ্রি এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে করার ফলে এখানে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেটা আমরা বলতে পারি ওই এ কোণ সমান 90 ডিগ্রি অর্থাৎ একসম কোণ ঠিক অনুরূপ হবে ওএফ রেখা যেহেতু সিডি উপর লম্ব তাহলে এফ বিন্দু সিডি রেখাকে সমান দুই দুই ভাগে ভাগ করছে সেহেতু ওএফ সি কোণ 90 ডিগ্রি উৎপন্ন করছে অর্থাৎ এক সমকোণ তাহলে আমরা বলতে পারি সুতরাং ও ই একোণ সমান ও এফ সি কোণ সমান এক সমকোণ তাহলে এখানে ও ই একোণ এবং ও এফ সি কোণ সমান এক সমকোণ হওয়ার ফলে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে ও এ ত্রিভুজ ও এ সমান ত্রিভুজ ও সি বা আমরা বলতে যেহেতু ও এ এবং ও সি দুটি এই বৃত্তের ব্যাসার্ধ সেহেতু একটি বৃত্তের ব্যাসার্ধ গুলো পরস্পর সমান সেহেতু আমরা বলতে পারি ও সমান ও সি এবং আমরা শুরুতেই বলছিলাম ধরে নিয়েছিলাম যে যদি ও সমান ও এফ হয়
সেই হিসেবে আমরা বলতে পারি ওই সমান ও এফ, এবং আমরা এখানে ওই সব একক সমান ও এফ সিকোণ সমান এক সমান পেয়েছি, তাহলে আমরা বলতে পারি ও ই একক সমান ও এফ সিকোণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, যেহেতু এখানে দুটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান, তাহলে আমরা বাহু বাহু কোণ উপপাদ্য অনুসারে বলতে পারি যে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ ত্রিভুজ দুটি সমসম। তাহলে সুতরাং ত্রিভুজ ও এ ই সমসম ত্রিভুজ ও সি এফ। তাহলে এখন যেহেতু এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই কোণ এবং এই কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে অপর বাহু দুটিও সমান। অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি এই এ ই সমান সি এফ, এ ই সমান সি এফ। তাহলে এখানে শিক্ষার্থী বিন্দু, যেহেতু ওই রেখা এ বি রেখার উপর লম্ব, সেহেতু এই বিন্দু এ বি রেখাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে আমরা বলতে পারি এই রেখার দৈর্ঘ্য এ বি রেখার অর্ধেক, অর্থাৎ এই সমান হাফ এ বি। তাহলে এখানে আমরা লিখতে পারি বা এই এর পরিবর্তে হাফ এ বি, এবং যেহেতু ও এফ সমান ও এফ রেখা সিডি রেখার উপর লম্ব, তাহলে এফ বিন্দু সিডি রেখাকে সমান দুই ভাগে ভাগ করে, সেহেতু আমরা বলতে পারি সি এফ রেখা সিডি রেখা অর্ধেক, অর্থাৎ সি এফ সমান হাফ সিডি। বা আমরা বলতে পারি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব উক্ত জেকে সমান দুই ভাগে ভাগ করে। তো আমরা সি এফ এর পরিবর্তে লিখতে পারি হাফ সিডি। তাহলে তাহলে আমরা এ এর পরিবর্তে হাফ এ বি, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব উক্ত জেকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ বি জের উপর ওই লম্ব, তাহলে ওই রেখা এ বি জেকে সমান দুই ভাগে ভাগ করছে, সেহেতু এই সমান হাফ এ বি। অনুরূপভাবে আমরা বলতে পারি সি এফ সমান হাফ সি ডি। তাহলে এখানে আমরা যদি উপরপক্ষে হাফ বিদ্যমান, তাহলে আমরা যদি এখানে উপপক্ষকে টু দ্বারা ভাগ করি, টু দ্বারা গুণ করি, এখানে যদি উপপক্ষকে আমরা টু দ্বারা গুণ করি, তাহলে আমরা এ বি সমান সিডি পাই। বা উপপক্ষে যেহেতু হাফ আছে, উপপক্ষ থেকে আমরা হাফ কম্পেয়ার করতে পারি, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এ বি সমান সিডি। তাহলে আমরা এখানে খেয়াল করি, আমরা এটি কমন করতে চেয়েছিলাম, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা, অর্থাৎ বিন্দুর কেন্দ্র থেকে সমান দূরে যদি আমরা দুটি সমান জেয়ার আঁকি, তাহলে ওই জেয়ারের দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এখানে ও থেকে ওই এবং ও থেকে ও এফ এর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে আমরা প্রমাণ করলাম এ বি সমান সিডি, অর্থাৎ এ বি এবং সিডির দৈর্ঘ্য সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করেছ। আগামী ক্লাসে আবার অন্য কোনো পার্টি তোমাদের মাঝে উপস্থিত হবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে, এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে চলবার সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।